সরকার মিডিয়া একাডেমি, যারা দূর দূরান্তে আছেন তারা আল ফোরকান মিডিয়া সার্চ দিয়ে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে সরাসরি লাইভে আজকের মহাসম্মেলনের সম্পূর্ণ অনুষ্ঠানটি আপনারা দেখতে পারেন। আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছি, যেন পৃথিবীতে যত উম্মত এসেছে সমস্ত উম্মতের পক্ষ থেকে তোমরা সাক্ষী দান করতে পারো। যত নবীর উম্মত এসেছে সমস্ত নবীর উম্মতের সাক্ষী কারা? আমরা, আমরা সাক্ষী দেব। আর আমাদের পক্ষে সাক্ষী দিবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার, কত মর্যাদা চিন্তা করতে পেরেছেন, ভেবেছেন কত মর্যাদা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত, এই হাদিসটা উল্লেখ করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই আয়াতের শানে নজুল, কাল কিয়ামতের মাঠে নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন আল্লাহ, নূহ তুমি কি তোমার উম্মতকে দাওয়াত দিয়েছিলে? নূহ বলবেন হ্যাঁ দাওয়াত দিয়েছি, মানে কি 950 বছর ঘরে ঘরে গোপনে প্রকাশ্যে আমি দাওয়াতি কাজ করেছি রাতে দিনে। এবার উম্মতকে জিজ্ঞেস করবে, এই নূহের উম্মত, কওমে নূহ, বলো তোমাদের কাছে কি নূহ এসেছিল? নূহের উম্মত ঝাড়া অস্বীকার করবে, বলবে যে আরে উম্মত তো নূহ তো দূরের কথা, আমাদের কাছে কোনো লোকই আসেনি। এ কত বড় বাটপাড়ি গো, চিন্তা করতে পেরেছেন? আপনি খেয়াল করেছেন মিথ্যা কথা বলছে কার সামনে? আল্লাহর সামনে। কত বড় মদ এরা, নূহের কওমকে কি এমনি ধ্বংস করেছে আল্লাহ? এরা কত খারাপ, আল্লাহর সামনে মিথ্যাচার করছে। সবচেয়ে বেশি সময় ধরে দাওয়াতি কাজ করেছেন সেটা কে? তার কম ঝাড়া অস্বীকার কিয়ামতের মাঠে আল্লাহর সামনে। আরে নূহ তো দূরে কথা চিনি না, আমাদের কাছে কেউ আসেনি। এ কত বড় ধান্দা বাজারা, কত বড় বাট পারে না। তখন নূহকে আল্লাহ বলবে, নূহ তোমার উম্মত তো বলছে তুমি যাওনি, তোমার এখন কি হবে? তোমার ইম্মা উম্মত চাকরি দিয়ে তুমি যাওনি, তাদের কাছে দাওয়াত দেওনি। তো নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম সুজা সুজি বলে দিবেন, ইয়াশহাদু আন্নি মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, ঠিক আছে আমি গিয়েছিলাম কিনা, দাওয়াত দিয়েছিলাম কিনা, আমার পক্ষে সাক্ষী দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত সাক্ষী দিবে। দেখছেন আপনার মর্যাদা কত? আপনার কপাল পোড়া, নবীর আদর্শকে ছেড়ে দিয়ে আপনি নেংটি মেরে কি করে বেড়াচ্ছেন আপনি এগুলো সব? আমরা শক্ত কথা কিছু রাসূলের সুন্নাতকে উন্মুক্ত করতে গেলে আপনারা খুব আমাদের অপরাধ ধরেন, কিছু কথা বলতে গেলে আজকের আলেমুল আমাদের গালিগালা শুনতে হয়, তারা শুধু গালি দিতে আসে, আমরা দুই চারটা কথা বলতে আসি কোরআন হাদিসের, আর তারা বক্তব্য দিলে শুরুই করে গালি দেয়া। গালি দেওয়ার কি দরকার? কোরআন হাদিস সামনে আছে, আপনি কোরআন হাদিস থেকে কথা বলুন, আমাকে বলার সুযোগ দিন। রাসূলের উম্মত মর্যাদা আছে, এই নবীকে আল্লাহ বলছেন যে কথাটা বলার জন্য এতক্ষণ বললাম আপনাদেরকে, সূরা হাক্কা 43-44 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়াল আলাইনা বাযাল আকাবিল লা খাযনা মিনহু বিল আমিন সুম্মা লাকাতানা মিনহুল আতিন। শুনে রাখো বিশ্ববাসী, এই মুহাম্মদ যদি নিজের পক্ষ থেকে কোনো কথা তৈরি করে, এই মুহাম্মদ যদি নিজের পক্ষ থেকে কোনো কথা তৈরি করে, লাখাজনা মিনহু বিল ইয়ামিন, আমি ডান হাত দিয়ে তাকে ধরে ফেলবো, সুম্মালা কতান মিনহু আল আতিন, অতঃপর তাকে জবাই করে গলা থেকে দেহকে বিচ্ছিন্ন করে দেব। যদি নবী মুহাম্মদকে, এত বড় মানুষকে আল্লাহ এই রকম ধমক দেন, হুজুরের কি হবে? হুজুর নবীর দরুদ বাদ দিয়ে শুরু করেছে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, পড়তে সুন্দর লাগে, শুটকি মাছ খুব সুন্দর লাগে, বিশ মাখায় যদি শুটকি মাছ ইঁদুরের বাচ্চাকে দেওয়া হয় খায়া খুব মজা পায়, কিন্তু একটু পর
ষাট হয় একটু পরে। মজা এই দেখেন, বেদাতের সাথে মিশ্রিত কোরআনের আয়াত ঠিকই পড়ল। দেখেন আমরা যে সরাসরি কথা কেন বলি না বুঝতে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নাবী, দলিল স্বয়ং আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে, স্বয়ং আল্লাহ মিলাদুন্নবী পালন করে, দলিল এটা কোরআন থেকে দলিল। অথচ আয়াতের অর্থটাই বুঝেনি, চিন্তাও করেনি, ভাবেও নি। জেলখানায় একদিন আলোচনায় উঠে আসছে হঠাৎ করে, বালাগাল ওলা বি কামালিহি। আমি বললাম যে খুব সুন্দর করে আপনি বলতেন, একটু আজকে শোনান না একটু। তো বলেছে যে মঞ্চের সুর আর এখনকার সুর একরকম হবে, আমরা যে একটু বলেন না শুনি। আমাকে খুব মহব্বত করতেন, ছেলের মতো আদর করতেন, তো আমিও খোলা কথা বলতাম। একবার বলেন, তখন একদিন শোনালেন বালাগাল ওলা বি, সেই সুর বাংলাদেশে এইরকম সুরেলা কণ্ঠ আর হবে কিনা সন্দেহ আছে। বালাগাল ওলা বি কামালিহি কাশাফাত দুজাবে, এই যে একটা টান মারলেন। আমি বললাম যা, কে বললো যে মঞ্চের সুর হবে না, অনেকদিন পরে এই সুর শুনলাম। তো উনি বলছেন যে বাবাই দরিদটাকে আসলে ঠিক আছে। আমি বললাম বালা কাশাফাত দুজাবে জামালিহি, দুজা মানে কি, দুজা মানে কি বলতে, দুজা মানে হলো অমাবস্যার রাত্রি। কাশাফাত দুজাবে জামালিহি, জামাল মানে হলো শারীরিক সৌন্দর্য। তাহলে কি আল্লাহর নবীর শরীরের সৌন্দর্যের মাধ্যমে অমাবস্যার রাত্রি আলোকিত হতো নাকি? তখন বলেছে বিশাল ব্যাপার, তাহলে তো এই ঘটনাটা ঠিক না। বললাম যে কোন ঘটনা? ওই যে আমরা বক্তব্য দিতাম, মা এসার ঘরে রাত্রিতে সোঁস হারিয়ে গেছে, সোঁস খুঁজে পাওয়ার জন্য আল্লাহর নবী ঘরে ঢোকা মাত্রই ঘর আলোকিত হওয়ার পরে আমি সোঁস খুঁজে পেলাম রাত্রিবেলায়। তাহলে উনি নিজেই বলছেন, তাহলে শেখ সাদির আকিদা ছিল মোহাম্মদ নূরের তৈরি মনে হয়। বলে রাইট কথা, এখন আপনি দেখেন। তখন বললেন যে তোমরা এত নিগুড় বিশ্লেষণ করো, আমাদের বিশ্লেষণ করার দরকার নাই তো, দুজা মানে কি আর জামাল মানে কি এটা বললেই তো হয়ে যায়। শেখ সাদির আকিদা ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নূরের তৈরি, তাই এই কবিতা লিখেছে, আমার জন্য এই কবিতা জায়েজ নয়। আমি বলতে গেলেই এই ধরতে গেলে কেন এই দরুদ পড়ব, কি চমৎকার দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ ওহিনী আসছেন, সর্বশেষ ওহিনী আসছেন, সেই মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরুদ পড়তে বলেছেন, সেই দরুদ বাদ দিয়ে পৃথিবীর কোন হুম রাসূলরা দরুদ কাটতে পারে না। আপনারা আবার গরম হইরেন না, আমি মাঝে মাঝে একটু গরম হয়ে যাই, আমার একটু কষ্টের কারণে, ভিতরে কষ্ট। আরে কে কি লেখলো, আল্লাহর নবীর দেওয়া কথার চেয়ে সুন্দর কথা কারো হবে? কোরআন আয়াত পড়েছে সূরা আহজাব 21 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। যদি আয়াতকে বিশ্বাস করি, কোন পীর ফকিরের আনুগত্য চলবে না, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত।